প্রথম শট নিয়েছেন বাবু। ও হোয়াট আ সেভ ছোটন, হোয়াট আ সেভ ছোটন, ও হোয়াট আ সেভ ছোটন, হোয়াট আ সেভ ছোটন, এবং শেষ অফ দি সেভ। এই মুহূর্তে টাইব্রেকার ফলাফল হচ্ছে 0-0, একটি একটি শট হয়ে গেছে অলরেডি। ও আবারও মিস, কি হচ্ছে টাইব্রেকারে? এই মুহূর্তে টাইব্রেকার ফলাফল হচ্ছে 0-0, একটি একটি শট হয়ে গেছে অলরেডি। ও আবারও মিস, কি হচ্ছে টাইব্রেকারে? এক ফলাফল দেখায় এখন টাইব্রেকারের মাধ্যমে ম্যাচটি নিষ্পত্তি করবে। এদিকে রয়েছে জলটা দিয়ে দেবে অ্যারাইস ব্যান্ডেল, এদিকে রয়েছে অ্যারাইস ব্যান্ডেল, এদিকে রয়েছে উষাগাম ইউথ ক্লাব। খেলায় এক এক ফলাফল দেখায় এখন টাইব্রেকারের মাধ্যমে ম্যাচটি নিষ্পত্তি করবে। খেলায় এক এক ফলাফল দেখায় এখন টাইব্রেকারের মাধ্যমে ম্যাচটি নিষ্পত্তি করবে অ্যারাইস ব্যান্ডেলের। প্রথম শট নিতে যাচ্ছেন বাবু, অপর দিকে গোলে রয়েছে উষা ইউথ ক্লাবের গোল রক্ষক ছোটন। মহিলা দর্শক মাঠে খেলা উপভোগ করছে, আর যে কোনো ফাংশনে, যে কোনো খেলায় যখন মহিলা দর্শক মাঠে প্রচুর পরিমাণে থাকে তখন বোঝা যায় সেই জায়গার ঐতিহ্যটা, আভিজাত্যটা কতটা। তাহেরপুর তরুণ সংঘ পাঠাগার তাদের পরিচালনায় এই ফুটবল খেলা। প্রথম শট, প্রথম শট, প্রথম শট নিয়েছেন বাবু। হোয়াট আ সেভ ছোটন, হোয়াট আ সেভ ছোটন, প্রথম শট নিয়েছেন বাবু। ও হোয়াট আ সেভ ছোটন, হোয়াট আ সেভ ছোটন, আউটস্ট্যান্ডিং সেভ ছোটন, প্রথম শটই অবধারিত সেভ, দারুণ সেভ গোলকিপার ছোটন, আউটস্ট্যান্ডিং সেভ, দেখার মতো সেভ, হোয়াট আ সেভ বাবু, শটটি দারুণ সেভ করলেন, পাওয়ারফুল শট আটকে দিয়েছেন। আমরা হয়তো রিপ্লে দেখতে পাচ্ছি না, কিন্তু জায়ান্ট স্ক্রিনের সামনে যারা রয়েছেন সুপার ডিজিটাল ভিডিওর মাধ্যমে তারা কিন্তু বারবার রিপ্লে দেখতে পাচ্ছে, এটাই সবচেয়ে বড় ব্যাপার। প্রথম শট আটকে দিয়েছেন উষাগাম ইউথ ক্লাবের হয়ে, প্রথম শটে নিতে যাচ্ছেন, প্রথম পাওয়ারফুল শট। এবারে প্রথম শট অ্যাডভান্টেজে পৌঁছে যাওয়ার একটা ভালো চান্স রয়েছে ঝোরোর কাছে। ঝোরো উষাগাম ইউথ ক্লাবের হয়ে প্রথম শট নিচ্ছেন ঝোরো, গোলে আছে গোলরক্ষক বিট্টু, গোলরক্ষক বিট্টু কিন্তু খেলাতে চার চারটি ভালো ভালো সেভ করেছিল গোলকিপার বিট্টু, দেখা যাক সেই বজায় টাইব্রেকারও ধরে রাখতে পারেন কি না। এবং শেষ অফ দি সেভ, আর দারুণ সেভ, বল এখন রয়েছে, এবং শেষ অফ দি সেভ, আর দারুণ সেভ, জমে উঠেছে লড়াই, দুই গোল লক্ষ্য লড়াই চলছে। আর গোলকিপার ছোটন বলছে আমি আছি তো, আর গোলকিপার বিট্টু কিন্তু দারুণ সেভ করলেন। অপরদিকে অ্যারাইস ব্যান্ডেলের হয়ে সিনিয়র প্লেয়ার জার্সি নাম্বার 6 বীরেন্দ্র শট নিতে যাচ্ছেন, গোলে আছে গোলকিপার ছোটন, সবসময় দায়িত্ব নিয়ে আমাদের সম্মানীয় এই মুহূর্তে টাইব্রেকারের ফলাফল হচ্ছে 0-0, একটি একটি শট হয়ে গেছে অলরেডি। ও আবারও মিস, কি হচ্ছে টাইব্রেকারে? এই মুহূর্তে টাইব্রেকারের ফলাফল হচ্ছে 0-0, একটি একটি শট হয়ে গেছে অলরেডি। ও আবারও মিস, কি হচ্ছে টাইব্রেকারে? মানে তিন তিনটি শট হয়ে গেল টাইব্রেকারে,
এখনো অবধি গোল আসেনি টাইব্রেকার থেকে, মিস করলেন বীরেন্দ্র। দেখা যাক, ইতিমধ্যে চাপের মধ্যে পড়ে গেল কিন্তু অ্যারাইজ ব্যান্ডের। এদিকে উষাকাম ইউথ ক্লাবের হয়ে দ্বিতীয় শট নিতে যাচ্ছেন ইমানুয়েল, বিদেশি প্লেয়ার। গোলে আছে গোল রক্ষক বিট্টু, বিট্টুও কিন্তু দারুণ ফর্মে রয়েছে। দেখা যাক কি হয়, দ্বিতীয় শট নিচ্ছেন উষাকাম ইউথ ক্লাবের হয়ে ইমানুয়েল। গোলে আছে গোলকিপার বিট্টু, ইমানুয়েল দ্বিতীয় শট ইন্ডিয়ার জন্য তৈরি, অপর দিকে তৈরি গোল রক্ষক বিট্টু। গোলকিপার বিট্টু কিন্তু দারুণ ফর্মে রয়েছে, খেলাতে চার চারটি সেভ করেছিল এবং টাইব্রেকারে প্রথম শটটি পায়ে করে বাঁচিয়ে দিয়েছে। ইমানুয়েল এই মুহূর্তে টাইব্রেকারে 1-0 গোলে এগিয়ে গেল উষাকাম ইউথ ক্লাব। এদিকে অ্যারাইজ ব্যান্ডেল হয়ে তৃতীয় শট নিতে যাচ্ছেন বিদেশি প্লেয়ার ফ্র্যাঙ্ক। গোলে আছে গোলকিপার ছোটন, দুটি শট নেগেটিভ রেজাল্ট 1-0 অ্যাডভান্টেজে উষাগ্রাম ইউথ ক্লাব। এবারে লাস্ট অ্যান্ড ফাইনাল শট, গোল করতেই হবে ফ্র্যাঙ্ককে, কোনো অপশন নেই। অপরদিকে ছোটন যদি সেভ দিতে পারেন ম্যাচ ক্লিন করে যাবে। তৃতীয় শটটি নিচ্ছেন ফ্র্যাঙ্ক, অ্যারাইজ ব্যান্ডেল। গোলকিপার ছোটন যদি এই বলটি সেভ করে দেয় তারা কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে। ফ্র্যাঙ্ক কিন্তু অনেকটা দূর থেকে শটটি নিচ্ছেন, হার্টবিট বাড়ছে অ্যারাইজ ব্যান্ডেল দলে। দেখুন ফ্র্যাঙ্ক প্রায় আমার কাছে চলে এসেছে, ফ্র্যাঙ্ককে গোল করতেই হবে। ফ্র্যাঙ্ক বেশ কিছু সময় নিয়ে শটটি নিচ্ছেন, পাওয়ারফুল শট আর গোল। এই মুহূর্তে টাইব্রেকারের ফলাফল 1-1, অর্থাৎ অ্যাডভান্টেজ রয়েছে কিন্তু এদিকে উষাকাম ইউথ ক্লাবের কাছে। এই বলটি গোল করতে পারলেই তারা কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে। ব্ল্যাক জার্সিতে উষাকাম ইউথ ক্লাবের কাছে যদি গোল করতে পারে তাহলে ম্যাচ উইন করে যাবে, গোল্ডেন অপরচুনিটি, সুবর্ণ সুযোগ উষাগ্রাম ইউথ ক্লাবের কাছে। কে আসছে শট করতে? এদিকে নন্টে, নন্টে উষাগ্রাম ইউথ ক্লাবের হয়ে নন্টে তৃতীয় শটটা নিচ্ছে, উইনিং শট এই শটটি। নন্টে যদি গোল করে দেয় তারা কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে। ফ্র্যাঙ্ক বিট্টুকে বোঝাচ্ছেন কিন্তু বিট্টু আছেন বিট্টুর মধ্যে। নির্ধারিত সময় 4-4 সেভ, পেনাল্টি শুট আউটে 8 সেভ। উইনিং শটটি নিচ্ছেন নন্টে। এদিকে হার্টবিটের মিউজিক বাজছে, তো টেনশন সবচেয়ে বেশি টেনশনে আছে বিট্টু জল আমার মনে হয় নন্টে, কেন না গোলটা করতে পারলেই ম্যাচ উইন করে যাবে, সবচেয়ে সহজ বিষয় কিন্তু ততটাই কঠিন। উইনিং শটটি নিচ্ছেন নন্টে, তার বলের দিকে নজর, তার বলের দিকে বলটাকে আটকাতেই হবে কেন তেন কারণ, পারবেন কি বিট্টু সেভ দিতে? সেভ দিতে পারলে ম্যাচে থাকবেন, না হলে কিন্তু টুর্নামেন্ট থেকে ছিটকে দিতে হবে। তো লাস্ট অ্যান্ড ফাইনাল শট, গোলকিপার বিট্টু কিন্তু এক সাইডে দাঁড়িয়েছে, একদিক ছেড়ে দাঁড়িয়েছে। দেখা যাক, নন্টে শট, উষাগ্রাম